আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার দরবারে, তার রহমতে আজকে আমরা আমাদের কোরআন শিখি প্রজেক্টের 11তম ক্লাসটি করতে যাচ্ছি। তো আমরা এর আগে ক্লাসগুলো করেছিলাম, যেটা যে হরকত এবং মুরাক্কাব নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আমরা এখনও সেগুলো নিয়ে একটু অনুশীলন করব। তো চলুন শুরু করি আজকে। তো আমাদের যে উদ্দেশ্য, সেটা হচ্ছে বানান ছাড়া যে কোনো একটা শব্দ উচ্চারণ করা, প্রপারলি একটা ওয়ার্ড উচ্চারণ করতে পারা আরবিতে। তো দেখি আজকে একটু চেষ্টা করব আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এটি একটি শব্দ। হ্যাঁ, এখানে যা আছে এগুলো প্রত্যেকটি একটা একটা শব্দ, এগুলো সবগুলো আলাদা আলাদা অর্থ আছে। তো আমরা এগুলো আজকে বানান করে পড়ার চেষ্টা করব। তো যেমন প্রথমটা হচ্ছে আহাদা, আলিফ জবর আ, হা জবর হা, দাল জবর দা, আহাদা। তারপরেটি বা জবর বা, লাম জবর লা, গইন জবর গ, বালা গ, হা জবর হা, সিন জবর সা, দাল জবর দা, হাসাদা, হা জবর হা, সিন জবর সা, র জবর র, হাসার, ফা জবর ফা, আইন জবর আ, লাম জবর লা, ফাআলা, খ জবর খ, লাম জবর লা, কফ জবর ক, খলাক, জাল জবর জা, হা জবর হা, বা জবর বা, জাহাবা, জ জবর জ, লাম জবর লা, মিম জবর মা, জলামা, নুন জবর না, সদ জবর স, র জবর র, নাসর, সিন জবর সা, ফা জবর ফা, র জবর র, সাফার, আইন জবর আ, দাল জবর দা, লাম জবর লা, আদালা, কাফ জবর কা, মিম জবর মা, সা জবর সা, কামাসা, আইন জবর আ, বা জবর বা, সা জবর সা, আবাসা, দদ জবর দ, র জবর র, বা জবর বা, দরবা, নুন জবর না, জাল জবর জা, লাম জবর লা, নাজালা, কফ জবর ক, তা জবর তা, লাম জবর লা, কতালা, নুন জবর না, ফা জবর ফা, খ জবর খ, নাফা খ, তা জবর তা, র জবর র, কাফ জবর কা, তারকা, গ জবর গ, র জবর র, জাল জবর জা, গরজা, মিম জবর মা, কাফ জবর কা, সা জবর সা, মাকাসা, কাফ জবর কা, তা জবর তা, বা জবর বা, কাতাবা, দাল জবর দা, খ জবর খ, লাম জবর লা, দাখলা, খ জবর খ, র জবর র, জিম জবর জা, খরজা, কফ জবর ক, আইন জবর আ, দাল জবর দা, কাদা, ত জবর ত, লাম জবর লা, বা জবর বা, তলাবা,
হা জবর হা, র জবর র, বা জবর বা, হর বা। হা জবর হা, র জবর র, সা জবর সা, হর সা। আলিফ জের ই, বা জের বি, লাম জের লি, ইবিলি। বা জবর বা, খ জের খি, লাম জবর লা, বাখিলা। নুন জবর না, আইন জের ই, মিম জবর মা, নাইমা। র জবর র, দদ জের দি, ইয়া জবর ইয়া, রদিয়া। আলিফ জবর আ, জাল জের দি, নুন জবর না, আদিনা। খ জবর খ, শিন জের শি, ইয়া জবর ইয়া, খসিয়া। কাফ জবর কা, লাম জের লি, মিম জবর মা, কালিমা। তো আজকে আপনারা এ পর্যন্তই প্র্যাকটিস করতে থাকেন। তো ইনশাল্লাহ আমরা আগামীতে এর পরের যেগুলো আছে আমরা সেগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো এখন আমরা যেটা শিখব যে শব্দগুলো শিখব এখন আমরা। তো গতকালকে আমরা শিখেছিলাম আর নাকদ অর্থ কম করা, হ্যাঁ। তো আজকে শিখবো হচ্ছে আর রদ্দু অর্থ, আর রদ্দু পর্যন্ত যার আচ্ছা আর রদ্দু থেকে শিখবো আজকে আমরা। আর রদ্দু অর্থ হচ্ছে ফিরিয়ে দেয়া, আর রদ্দু অর্থ ফিরিয়ে দেয়া। আর সাদ্দু অর্থ বন্ধ করা, আল মাদ্দু অর্থ সম্প্রসারণ করা, অর্থাৎ বৃদ্ধি করা। তো আচ্ছা আরেকবার বলি, আর রদ্দু অর্থ ফিরিয়ে দেয়া, আসাদ্দু অর্থ বন্ধ করা, আলমাদ্দু অর্থ আলমাদ্দু, আলমাদ্দা হবে না আলমাদ্দু হবে। আচ্ছা আলমাদ্দু অর্থ সম্প্রসারণ করা। তো এই ছিল আজকের মতো আমাদের পড়া। তো আপনাদেরকে যেটা বলবো যে কথা তো একটাই, ভালো করে প্র্যাকটিস করবেন, এই আল্লাহর কাছে দোয়া করবেন। জানি তো দেশের কী অবস্থা এবং মুসলমানদের কী অবস্থায় আছি আমরা এখন। তো সবাই সবার জন্য দোয়া করবেন এবং একটাই মাত্র পথ সেটা ধরে রাখার চেষ্টা করবেন এবং কোরআন হাদিসের সাথে যুক্ত থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।